আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের অনেকের অনুরোধে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। যদিও বিষয়টি ইসলামের সাথে কিছুটা সাংঘর্ষিক, সেটা আপনারা নিশ্চয় ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। লোকটির নাম সিমন আর মেয়েটির নাম পেরু। সম্পর্কে ওরা বাবা ও মেয়ে। দাঁড়ান, এক্ষুনি কিছু ভেবে বসবেন না। সিমনকে কোনো এক অপরাধের জন্যে শাস্তিস্বরূপ অনাহারে মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। পেরু ছিল সিমনের একমাত্র কন্যা। পেরু তার বাবাকে কারাগারে দেখতে যেত। যেহেতু বাবার শাস্তি ছিল অনাহারে মৃত্যুদণ্ড, তাই কারাগার রক্ষীরা পেরুকে কোনো খাবার নিয়ে কারাগারের ভিতরে যেতে দিত না। মাসের পর মাস পেরিয়ে যায়, সিমন অনাহারে থাকে, কিন্তু তার মৃত্যু হয় না। কারাগার রক্ষীরা অবাক হয়ে গেল, এ কি করে সম্ভব? তারা পেরুর ওপর নজর রাখতে লাগল। তারপরে ওরা যা দেখল সেটা ছবি দেখেই বুঝতে পেরেছেন। পেরু তার বাবাকে স্তন্ধুগ্ধ পান করিয়ে বাঁচিয়ে রেখেছিল। নিজের চোখের সামনে কি করে পিতার অনাহারে মৃত্যুবরণ সহ্য করতে পারত? যাই হোক, ঘটনাটি প্রশাসনের নজরে গেল। বিচারক সমস্ত ঘটনা শুনলেন, পেরুর মমতাময়ী মাতৃসত্তার কথা জানতে পারলেন। এত কষ্ট করে পেরু যে বাবাকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই বাবাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের থাকতে পারে না। এই কথা ভেবে সবশেষে বিচারক সিমনকে মুক্তি দিলেন। মেয়েদের এরকম নিঃস্বার্থ মাতৃসত্তার বিবরণ তা সে কল্পকথা হোক বা সত্য, আর কোথাও পাওয়া যায় না হয়তো। উপরুক্ত ঘটনা কতটুকু কল্পনা মিশ্রিত তা আমার জানা নেই, কিন্তু ইউরোপের বড় বড় মিউজিয়ামে ছবিটি সম্মানের সহিত স্থান পেয়েছে। গল্প ও ছবির প্রেক্ষাপটের সাথে পৌরাণিক কাহিনীর মিশ্রণও পাওয়া যায়। এই বিষয়টি ইসলামের সাথে কতটা সাংঘর্ষিক সেটা আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah